পর্যায়ে পেয়েছি তাতে আপনার পরিবারের কেউ আপনার পক্ষে নেই। আপনার জায়গায় আমি হলে আমার নিজের সিগনেচারের পাওয়ারটা নিজের জন্য ব্যবহার করে ফেলতাম একের পর এক। বুঝলাম না খালুজা। বুঝবে বুঝবে। তাহলে তোমার পরামর্শ বিশাখার নামে পুলিশে রিপোর্ট করা, আর যদি তোমরা দুজন মিলে কোনো অশান্তির সৃষ্টি করো আমি তোমাদের ক্ষমা করব না। ইরফান আর নীলার কথাটা বলে আপনি যে আমাকে কতটা নিশ্চিত করলেন এখন মনে হয় আমি বুঝতে পারছি যে রাহাত কোথায় আছে। কি হলো, অমন করে কি দেখছো? আপনার এই বিষয়টা আমি ঠিক ক্লিয়ার না। কোন বিষয়টা? এই যে আপনারা নীলার বিষয়টা। আচ্ছা, আপনারা নীলার মধ্যে বিষয়টা কি? কি আপনি কি আমার কথা কিছু মনে করলেন? না, মনে করবো কেন? নীলাকে ভালোবাসেন আপনি এটা বুঝতে পারি, কিন্তু নীলা না। আমি আসলে বিষয়টা নিয়ে অনেক ভেবেছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা দুজন? দুজন না, একজন। আমি স্রেফ, আমি আমি চাই নীলাকে পথে নামতে। কি? ও যেমন করে আমাকে সারা জীবনের জন্য শূন্য করে দিয়েছে, আমিও তাই ওকে শূন্য করে দিতে চাই। হ্যাঁ, বুঝতে পারলাম, এতদিনে বিষয়টা বুঝতে পারলাম। একবার একবার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু বিশাখার জন্য পারিনি, এবার আমি ছাড়ব না। কি করতে চাইছেন সেটা আমি এই মুহূর্তে বলব। এখন শুধু আমি নীলাকে হাতে রেখে রাহাতকে একটা শিক্ষা দিতে চাই, যাতে রাহাত আর নীলার জীবনটা আলাদা হয়ে যায়। নীলা কি আপনার হাতে থাকবে? যাতে থাকে সে ব্যবস্থাই তো করছি। আমি নীলার মনের মধ্যে বিশাখা সম্পর্কে এমন বীজ দেব যাতে কুটিটা আমার কুটি আসে। দেখুন যা বলছেন, তবে আমার যেটা দরকার ছিল সেটা আমি করে ফেলেছি। এখন আর রাতকে আমার প্রয়োজন নেই, এখন আমার প্রয়োজন শুধু বিশাখার সাথে। তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি? আরামসে। রাহাতের মোবাইলটা তোমার কাছে ছিল না? হ্যাঁ। আমি তাহলে উঠছি। ঠিক আছে। ইরফানকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম, আর তুমি জানো কেন এখন আমি তাকে পছন্দ করি না। সব জেনে শুনেও নীলা, মানুষের জীবন কিন্তু খুব ঠুনকো, কখন যে ভেঙে যাবে মানুষ নিজেও জানে না। আর ইরফান তোমাকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যা রটিয়েছে, তারপরেও কি ওই বাড়িতে তোমার স্থান হওয়ার কথা? বিশাখা যদি সেই সময় তোমার পাশে শক্ত হয়ে না দাঁড়াতো, তাহলে তোর রাহাতের সঙ্গে তোমার সম্পর্ক টিকে থাকার কথা না, কবেই ভেঙে যেত। আর আশ্চর্য,
সেই বিশাখাকে তুমি তোমার সবচেয়ে বড় শত্রু ভাবছো আর বন্ধু ভাবছো ইরফানের মতো একটা কীট। ইরফান তার ভুল বুঝতে পেরে আমার কাছে আর রাহাতের কাছে ক্ষমা চেয়েছে আব্বু। সব অপরাধের ক্ষমা হয় না নীলা, এটা তোমাকে বুঝতে হবে। কে জানে ইরফানের এই ক্ষমা চাওয়ার নতুন কোনো ক্ষতির প্ল্যান কিনা। বিশাখাকে হেনস্থ করার জন্য তুমি আর ইরফান থানায় যেতে চেয়েছিলে, তাই না? আচ্ছা, এবার কি তুমি আমাকে আরেকটু খুশি করবে? কি বলছো তুমি আব্বু? জাস্ট জানার চেষ্টা করো ওরা কোথায় আছে। হ্যাঁ নীলা বলো। আব্বুর কথায় কিছু মনে করো না, আমার সেরকম মনে হয়নি আব্বু। সেটা হলে তোমার মঙ্গল হতো, তাহলে আর আজ এত বড় ঘটনা ঘটতো না। আশ্চর্য ঘটনা ঘটলো ওই বাড়িতে ভাইয়ে ভাইয়ে, এখানে ইরফানের প্রসঙ্গ কেন আসছে আব্বু? আসছে এই জন্যে যে গত কিছুদিন ধরে রাহাত যা করছে যা ভাবছে সব ইরফানের বুদ্ধিতে, আর আমি জানি তুমি সেটা জানো। কি জানো না? তুমি বাধ্য করছো রাহাতকে ইরফানের সঙ্গে চলাফেরা করতে, ব্যবসা বাণিজ্য করতে, কি ঠিক না? স্বীকার করবে আমি খুবই খুশি হলাম। আচ্ছা, এবার কি তুমি আমাকে আরেকটু খুশি করবে? বলো আপু। রাহাত ইরফানের সাথে আছে, তাই না? বিশাখা শতভাগ নিশ্চিত, এটা তুমি জানো। বিশাখার সাথে আমি একমত যে রাহাত ইরফানের সাথে আছে, তাই না? নীলা সময় যত বেশি নেবে বিপদ তত বড় হবে, বলো। কোথায়? সেটা আমি জানি। সত্যি জানো না? বিশাখাকে হেনস্থ করার জন্য তুমি আর ইরফান থানায় যেতে চেয়েছিলে, তাই না? তুমি নিজেই জানো না তুমি নিজের কত বড় সর্বনাশ ডেকে নিয়ে এসছো। আচ্ছা, তুমি কি সত্যিই জানো না যে রাহাতকে কোথায় লুকিয়ে রেখেছে ইরফান? অনেকবার জিজ্ঞেস করেছি সারাদিনে, কিন্তু বলেনি। তুমি ইরফানকে ফোন করো। আর ভুলেও বলবে না যে তুমি আমার কাছে সব স্বীকার করেছো। তুমি এর মধ্যে অনেক বোকামি করে ফেলেছো, কিন্তু এখন আর বোকামি করবো না, তার কিন্তু তোমার আরো সব ভরসা। কি বলছো তুমি আব্বু? জাস্ট জানার চেষ্টা করো ওরা কোথায় আছে। কেটে দিচ্ছে তো, চেষ্টা করতে থাকো যতক্ষণ না ফোন ধরে।
হ্যাঁ নীলা বলো। আব্বুর কথা কিছু মনে করো না, বুঝোই তো বাবা মা সন্তানদের। এনিওয়ে আচ্ছা, তুমি আর রাহাত কি এখনো এক জায়গায় আছো? হ্যালো আব্বু, কি হয়েছে নীলা? কথা বলছো না কেন নীলা? বিশাখাকে চিনতে তুমি ভুল করেছ আব্বু। তোমার কথার মানে কি? ইরফান আমাকে কি জানালো জানো? কি? বিশাখার লোকজন রাহাতকে তুলে নিয়ে গেছে। আমি জানতাম, জানতাম আমি, আর এর জন্যই রাহাতকে। ইরফান কোথায় আছে তোমাকে বলেছে? না, বলার প্রয়োজন নেই। বিশাখা যখন রাহাতকে খুঁজে পেয়েছে তখন ইরফানকে পায়। এই কথার মানে কি আব্বু? মানে তুমি সময় হলেই দেখতে পাবে। কাকে ফোন করছো? রাহাতের খবর নিতে হবে না? আসসালামু আলাইকুম। এইমাত্র আমি একটা খবর জানলাম। কি খবর? ইরফানের কাছ থেকে নাকি তুমি রাহাতকে নিয়ে গেছো? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, এইমাত্র ইরফান নীলাকে ফোনে তাই জানালো। বিষয়টা কি আপনি আমাকে একটু খুলে বলবেন? আপনার মাথায় বুদ্ধি জিনিসটার বড়ই অভাব। এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন? আমার উপর এবং আমার পরিবারের উপর তোমার যা ক্ষোভ আছে সেটা পরে মিটিয়ে নিও। না, যতক্ষণ না রাহাতের সাথে আপনি আমাকে কথা বলিয়ে দেবেন তার আগে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। ইরফানকে তুলে নিয়ে আসলে তোমার নামটাও কিন্তু জড়িয়ে যাবে নীলা। এখনো সময় আছে নীলা, বিশাখা যা জানতে চায় সেটা তুমি তাকে বলো। আমি আপনাকে আগেই বলেছিলাম ইরফান, বিষয়টা আপনি সামলাতে পারবেন না। সে তো বুঝলাম, কি করব? পুরো বিষয়টা ভুলে যাব। ভুলে যাব? এছাড়া আর আপনার কি করার আছে? যখন আমি জানি বিশাখা রাহাতকে তুলে নিয়ে গেছে। জানেন তাতে কি? এই একটা কথা নিয়েই তো বিশাখার বিরুদ্ধে নীলাকে দিয়ে অ্যাকশন করানো যাবে। ইরফান সাহেব, আপনার মাথায় বুদ্ধি জিনিসটার বড়ই অভাব। বিশাখা যে রাহাতকে তুলে নিয়ে গেছে এ বিষয়টা আপনি জানলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন? দুদিক থেকে আপনি ফেঁসে যাচ্ছেন ইরফান। আচ্ছা, নীলা তো জানে যে রাহাত আজ সারাদিন আপনার সাথেই ছিল, তাই না? তাহলে তো ষোলো কলাই আপনার পূর্ণ হলো। না রুবায়ত, না, ষোলো কলা যদি পূর্ণ হয় কারো তাহলে সেটা হবে বিশাখা। আবারও আপনি মূর্খের মতো কথা বলছেন ইরফান। আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই, তবে একটা কথা বলে রাখি, আপনি এই বিষয় নিয়ে আমাকে আর ফোন করবেন না। এসব তুমি কি বলছো ভাই? ইরফান, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য হয়তো আমাকে কিছু উল্টাপাল্টা পদক্ষেপ নিতে হয়, তবে মানুষ জিম্মি করা আমার কাজ না। কি বোঝালে তুমি? আপনি যা করছেন তা একটা ছেঁচড়া মাস্তানের কাজ ইরফান। আপনি আর আমাকে এর মধ্যে টানার চেষ্টা করবেন না।
তাতে কিন্তু আপনার বিপদ আরো বাড়বে ইরফান ভাই। হ্যালো, তুমি কি আমাকে থ্রেট করছো রুবায়েত? আরে না 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 না, আমি কেন আপনাকে থ্রেট করতে যাব? হ্যাঁ, আমি তো আমার নিজেকে সেফ করছি। তাকে তুমি পারো রুবায়েত নাকি পারবে? ভুলে যাচ্ছ কেন? আজ সারাদিন যা ঘটেছে তার সবই তোমার বুদ্ধি। সত্যি আপনার মাথায় বুদ্ধি জিনিসটার বড়ই অভাব ইরফান, আর আমি সেটারই ব্যবহার করেছি। আপনি যে আজকে সারাদিন রাহাতকে নিয়ে যা করেছেন তা যে আমার বুদ্ধিতেই করেছেন সেটার কি কোনো প্রমাণ আছে আপনার? আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? কিন্তু ইরফান, আমি কিন্তু অনেক কিছু প্রমাণ করতে পারব, এত কিছু যে আপনি নিজে চিন্তাও করতে পারবেন না। বাই। দেখো নীলা, আমার উপর এবং আমার পরিবারের উপর তোমার যা ক্ষোভ আছে সেটা পরে মিটিয়ে নিও। না, যতক্ষণ না রাহাতের সাথে আপনি আমাকে কথা বলিয়ে দেবেন তার আগে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। তুমি আমাকে বিশ্বাস করো নীলা, রাহাতকে আমি আপনাকে এতটুকু পরিমাণেও বিশ্বাস করি না। তুমি আমাকে জানো নীলা, ইরফানের সঙ্গে তুমিও জড়িত আছো, সে কারণেই বিষয়টা আমি শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাচ্ছি। কিন্তু আমারও একটা সহ্যের সীমা আছে। রাহাত আমার ভাই, আজ সারাটা দিন আমি তার কোনো খোঁজ পাইনি। ইরফানকে তুলে নিয়ে আসলে তোমার নামটাও কিন্তু জড়িয়ে যাবে না, তাই আমি এখনো অপেক্ষা করছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? না, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, বুঝতে চাইছি। ফাইনাল কথা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি রাহাতকে আমার কাছে পাঠিয়ে দিন, তা না হলে হ্যালো। আমি আসলে বুঝতে পারছি না আসলে তুমি কি চাইছো। আমি শুধু রাহাতকে দেখতে চাচ্ছি আব্বু। সেটা তো তোমার আচরণে প্রকাশ পাচ্ছে না। আব্বু তুমি বুঝতে পারছো না, বিশাখা আমাকে এক কথা বিশাখা বিশাখা তোমার ভালো চাইছে, এটা তুমি বুঝতে পারছো না। আরে না বোঝাটা তোমার জীবনের সর্বনাশ দেখে আনবে এটা আমি বলে রাখলাম। মেয়েটা তোমাকে এত করে বোঝাচ্ছে, তুমি এখনো সময় আছে নিলা, বিশাখা যা জানতে চায় সেটা তুমি তাকে বলো, তা না হলে হ্যাঁ বিশাখা বলো। কি হয়েছে আব্বু? কথা বলছো না কেন, কি হয়েছে? যা হবার ছিল তা সবই হলো, কিন্তু তোমার জন্য কার অর্ডার আমাকে এখানে নিয়ে এসেছেন রেজা? সেটা তো বলা যাবে না। আমি যদি আপনাকে অনেক টাকা দিই, 5 লাখ টাকা? আমি বললাম রেফাত এমডি হবে, অথচ তুমি কাউকে কিছু না বলে রাহাতকে এমডি চেয়ারে বসিয়ে আসলে কেন? কেন আম্মা? তুমি জানতে এতে করে ভাই ভাই একটা ঝামেলা সৃষ্টি হবে আর পরিষ্কার হয়ে যাবে তোমার পথ। পুলিশ আসছে, আপনার সাথে দেখা করতে চায়।
আপনি কি করে জানলেন রাহাতের বিষয়টা? আপনার প্রশ্নের জবাব আমি পরে দেব। একটা বিষয় নিয়ে আমাদের পরিবারে একটু ঝামেলা হয়েছে।